আসসালামু আলাইকুম। ভিলেজ লাইভ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন দিনে আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। এখন বাজে সকাল 7টা আর আমার ভিডিওটি আমি এখন থেকেই শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে সকল বাসি কাজকর্ম সেরে আমরা এখন প্রথমে ধান ভিজে এনেছি। গত বতরে যখন ধান উঠেছিল তখন আমরা অনেক করে ধান সিদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু আগের তুলনায় একটু কম করা হয়েছিল, সেজন্য আজকে আবারও ধান ভিজে এনেছি। আর এই ধানগুলো সিদ্ধ করে যে চাল হবে সেগুলো খেতে খেতে আমাদের আবারও নতুন ধান উঠে আসবে। ধানগুলো ঢেলে দেওয়ার পরে এখন আমার ছেলে পাইপের পানি দিয়ে ধানগুলো সব ভিজিয়ে দিচ্ছে, আর আমি এখন যে ধানগুলো উপরে একটু ভেসে উঠেছে সেগুলো হাত দিয়ে নিচের দিকে ডুবিয়ে দিচ্ছি। এদিকে আমরা মা ছেলে ধানগুলো ভিজিয়ে নিলাম, আর আপনাদের ভাইয়া আমাদের বাড়ির গরুকে খেতে দিয়ে নিচ্ছে। গরুকে খেতে দেওয়া হয়ে গেলে আমরাও সকালের খাবার খেয়ে নেব। এখন একটা জারে কিছুটা নুন ঢেলে নিচ্ছি, আর এই জারটা আমি কিছুদিন আগে মার্কেট থেকে কিনে এনেছিলাম। এতদিন ঘরে উঠে রেখেছিলাম, কিন্তু আজকে নুন ঢেলে এখন থেকে এই নুনগুলো আমরা খাবারে ব্যবহার করব। আজকে আমি সকালে খাবারের জন্য যা যা রান্না করেছি, এখানে সাদা ভাত, তারপরে ইলিশ মাছের পাতলা ঝোল, আর এখানে লাউ ঘণ্ট করে নিয়েছি। এই লাউ ঘণ্টটা আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের ভাইয়ারও অবশ্য অনেক প্রিয়। প্রথমে আপনাদের ভাইয়ার প্লেটে ভাতটা বেড়ে দিয়ে আমরাও বেড়ে নেব। আমার ছেলে, আমি, আমার মেয়ে, আমরা সবাই একসাথে খাবার খেতে বসেছি। যে সকল আপু ভাইয়া, আঙ্কেল, আন্টিরা, ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর ইতিমধ্যে যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো নিয়মিতই দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার অন্তর থেকে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা সবসময়ই থাকবে। সবাই মিলে সকালের খাওয়া দাওয়া শেষ করে কিছুটা সময় বিশ্রাম নিয়েছি, তারপরে আবারও আপনাদের ভাইয়া এবং আমি বাইরের কাজে চলে এসেছি। এদিকে আপনাদের ভাইয়া বিশালির পালা ঠিক করছে, আর আমি কিছুটা খড় ছিল সেগুলো কাঁচির সাহায্যে এভাবে মেলে দিচ্ছি। খুব সকালে উঠে ধান সেদ্ধ করতে হবে, সেজন্য এই খড়গুলো আজকে সারা দিন এভাবে নেড়ে মশমশা করে শুকিয়ে কাগজ দিয়ে ঢেকে রাখবো। ঘরগুলো নেড়ে দিয়ে বাইরে আরও কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি, ঘর উঠোন বাড়ি ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে দুপুরে গোসল করে জহরের নামাজ পড়ে একটু ভিডিও এডিটিংয়ের কাজে বসেছিলাম। তার কিছুক্ষণ পরে দেখি আপনাদের ভাইয়া বাড়ির পাশ দিয়ে এক মাছওয়ালার কাছ থেকে এখানে প্রায় 1.5 কেজির মতন এই মাছ কিনে এনেছে। এখানে অনেক ধরনের মাছ আছে, কিন্তু পুঁটি মাছের পরিমাণটাই বেশি। এখন আমার শাশুড়ি এবং আমি, আমরা দুজনে মিলে এখন মাছগুলো কেটে নিচ্ছি। আমাদের শাশুড়ি বৌমার মাছগুলো কাটতে অনেকটা সময়ই লেগে গিয়েছিল। এখন মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, এর আগেও অনেকবার ধুয়ে নিয়েছি। আর এখন কিছুটা লবণ দিয়ে এভাবে কচলিয়ে কচলিয়ে মাছগুলো শেষবারের মতন আবারও ধুয়ে নিলাম।
এখন পলিথিনে করে মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এই ভিডিওটা করেছি ঠিক পরের দিন সকালে, খুব ভোর ভোর ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে এখন আমি ধানগুলো ছেঁকে নিচ্ছি। আর এই ধানগুলো ছেঁকার পরে এভাবে নিয়ে যেয়ে বাইরে যে কড়াই পেতেছি ওখানে ঢেলে দেব। একে একে সব ধানগুলো এভাবে ছেঁকে আমি কড়াইটা বোঝাই করে নেব। যে ধানগুলো ভিজিয়েছিলাম সবগুলোই আমি ছেঁকে এই কড়াইতে বোঝাই করে নিয়েছি। কিছুটা আমার শাশুড়িও ছেঁকে দিয়েছে। এখন এক মগ পানি দিয়ে দিলাম। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে যখন জালটা দিব তখন নিচে ধানগুলো যেতে ধরে না যায়। এখন একটা পাতলা কাপড় দিয়ে ধানগুলোর উপরে ঢেকে দিচ্ছি, নইলে যখন জাল ধরাবো তখন ছাইগুলো উড়ে উপরে যাবে। সেজন্যই ধানগুলো ঢেকে এখন হুড়োগুলো নাবিয়ে নিয়ে চুলার জালটাও ধরিয়ে নেব। আমি আপনাদের মাঝে গতকালকের এবং আজকের এই দুদিনকার ভিডিও একসাথে করে শেয়ার করছি। অনেকটা সময় নিয়ে ধানগুলো জাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধ করার পরে আমি এবং আমার শাশুড়ি মা ধানগুলো নাবিয়ে নিয়েছি। এভাবে ধানগুলো নাবিয়ে নিয়ে এখানে একটু ঠান্ডা করতে দেব। ধানগুলোর উপর থেকে এভাবে পাট দিয়ে চারিপাশে মেলে দিচ্ছি, তাহলে দ্রুতই ঠান্ডা হয়ে যাবে। কিছুটা সময় পরে ধানগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি ধানগুলো বস্তায় ভরে নিচ্ছি। আমার সাথে আমার শ্বশুরও একটা বস্তা নিয়ে ধানগুলো ভরে দিচ্ছে। আমার শ্বশুরকে নিষেধ করছি যে আপনার ভরা লাগবে না, আমি পারবো, তবুও সে একটা বস্তা ধান আমাকে ভরে দিয়েছে। এখন আপনাদের ভাইয়াকে দিয়ে ধানগুলো ছাদে উঠিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া ধানগুলো ছাদে নিয়ে এসে এখন ছাদের উপরে ধানগুলো ঢেলে দিচ্ছে। সব ধানগুলো ঢালা হয়ে গেলে আমি পাট দিয়ে ধানগুলো চারিপাশে মেলে নেড়ে দেব। এখন আপনাদের ভাইয়াকে দিয়ে ধানগুলো ছাদে উঠিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া ধানগুলো ছাদে নিয়ে এসে এখন ছাদের উপরে ধানগুলো ঢেলে দিচ্ছে। ধানগুলো ঢালার পরে এখন পাট দিয়ে চারিপাশে ধানগুলো ছড়িয়ে দিচ্ছি। এভাবে পাটের সাহায্যে ছড়িয়ে দিয়ে আমি পা দিয়ে ধানগুলো নেড়ে দেব। ধানগুলো সবই ছাদে মেলে দিয়েছি। তারপরে রুমে এসে এখন রান্না করছি, কারণ সকালে উঠে আগে ধান সিদ্ধ করেছি তাই রান্না করার আর সুযোগ পাইনি, তাই এখন রান্নাগুলো করে নিচ্ছি। আপনাদের ভাইয়ার জন্য রুটি বানিয়ে নিচ্ছি আর ওদিকে রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে আরেকটা চুলাতে আমি ছোট মাছের চচ্চড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি অফ ক্যামেরায় সব রান্নাগুলো করে আমরা খাবারের জন্য সব কিছু রেডি করে নিয়ে এখন সকালের খাবার একসাথে সবাই খেয়ে নিচ্ছি। সাদা ভাতের ভিতর কিছুটা পেঁপে দিয়েছিলাম আর সেই পেঁপেটা এখন ভর্তা করে সবাই মিলে একসাথে সকালে নাস্তা করে নিচ্ছে। সকালে নাস্তা করে কিছুটা সময় আমরা রেস্ট করে আবারও ছাদে এসে এখন ধানগুলো নেড়ে দিচ্ছি। আর যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ এভাবে ধান নেড়ে নেড়ে শুকাতে হবে। প্রায় অর্ধেকটা বেলা ধরে আমি ধান শুকিয়ে নিয়েছি আর আমাদের ছাদের উপরেও
প্রায় ছায়া হয়ে গেছে, তাই ধানগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর এই ধানগুলো এখন গুছিয়ে রেখে আমি নিচে চলে যাব। আর অনেকটা সময় আগেই জহরের আজান দিয়ে দিয়েছে, তাই ভাবছি ধানগুলো ঢেকে রেখে আমি বাইরে কাজগুলো সেরে আমি গোসল করে জহরের নামাজ পড়ে নেব। আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। যে সকল আপু ভাইয়া, আঙ্কেল, আন্টিরা, ছোট ছোট সোনামণিরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।